প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি বাবুল আক্তার, রিসার্চ টিচার বিজ্ঞান, গোলাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। তো আমরা আজকে অম্ল তথা এসিড নিয়ে আলোচনা করব। তো তোমরা অষ্টম শ্রেণীতে জৈব এসিডের নাম শিখেছ। তোমরা এই শিখেছো যে এসিড গুলো যখন পানিতে দেওয়া হয় তখন এরা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তো সব থেকে মজার ব্যাপার হলো যে কিছু এসিড আছে যারা যখন পানিতে দেওয়া হয় তারা সম্পূর্ণরূপে বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়ে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই কারণে এই সকল এসিডকে বলা হয় দুর্বল এসিড, যেমন অ্যাসিটিক এসিড। কখন ধরে কিছু খনিজ এসিড আছে যেগুলোকে পানিতে দেওয়া হলে তারা অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, অর্থাৎ তারা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এ সকল এসিডকে সবল এসিড বলে, যেমন সালফিউরিক এসিড। সবল সালফিউরিক এসিডকে সবল এসিড বলা হয়। তো আমরা দেখে নেব কিছু এসিডের নাম, আমি আগে থেকে লিখে রেখেছি। এসিডের নাম ও সংকেত আমরা শিখে নেব। দুর্বল এসিডের মধ্যে অ্যাসিটিক এসিড, যার সংকেত হচ্ছে CH3COOH, সাইট্রিক এসিড, যার সংকেত হচ্ছে C6H8O7, অক্সালিক এসিড, যার সংকেত হচ্ছে HOOCCOOH। সবল এসিডের মধ্যে সালফিউরিক এসিড, যার সংকেত হচ্ছে H2SO4, নাইট্রিক এসিড, যার সংকেত হচ্ছে HNO3, হাইড্রোক্লোরিক এসিড, যার সংকেত হচ্ছে HCl। তাহলে আমরা এখানে এসিডের এসিড কাকে বলে, এসিডের নাম এবং সংকেত আমরা জানলাম। এবার এসিডের ব্যবহার আমরা দেখব। তো তোমরা নিশ্চয়ই বলতে বা বিচুর কামড় খেয়েছো। তো গোলতা বা বিচি যখন কামড় দেয় তাদের ভুলে হিস্টামিন জাতীয় ক্ষারক পদার্থ থাকে। তখন আমরা এসিটাক্ত মলম বা লোষণ ব্যবহার করে থাকি। এই এসিটাক্ত মলম বা লোষণ হিস্টামিন নামক ক্ষারের সাথে বিক্রিয়া করে নিষ্ক্রিয় করে দেবে। তারপরে আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয়। এই হাইড্রোক্লোরিক এসিড আমাদের পরিপাকে সহায়তা করে। তাহলে আমরা এখানে একটা এসিডের ব্যবহার দেখলাম। ভিটামিন সি বা অ্যাসকর্বিক এসিড, ভিটামিন সি বা অ্যাসকর্বিক এসিড আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্ষত সারাতে সহায়তা করে। ভিটামিন সি আমরা লেবু, আমলকি, পেয়ারা এ জাতীয় ফলগুলো থেকে আমরা পেয়ে থাকি। তারপরে বিয়ে বাড়িতে বোরহানি বা দই আমরা খেয়ে থাকি। আমরা কি জানো এই বোরহানি বা দই আমাদের কী কাজে লাগে? অবশ্যই আমাদের কাজে লাগে। এই বোরহানি বা দইয়ের মধ্যে বিদ্যমান ল্যাকটিক এসিড আমাদের খাবার হজমে সহায়তা করে। তারপরে বেকারি শিল্পের কথা তোমরা শুনে থাকবে। বেকারি শিল্পে বেকিং সোডা ব্যবহার করা হয়। এই বেকিং সোডার মধ্যে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড বা বেকিং সোডাকে যখন তাপ দেওয়া হয় তখন বেকিং সোডা ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড কেক পাউরুটি কুলোতে সহায়তা করে। টয়লেট পরিষ্কারক, টয়লেট পরিষ্কারক হিসাবে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোর মূল উপাদান হচ্ছে শক্তিশালী এসিড। তো সেখানে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড টয়লেট পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয়। তারপরে বাসা বাড়িতে যে আমরা আইপিএস ব্যবহার করি এবং গাড়ি চালানোর জন্য যে ব্যাটারি ব্যবহার করি, সৌর বিদ্যুতের শক্তি সঞ্চয় করার জন্য যে ব্যাটারি ব্যবহার করি সেগুলোর মেন উপাদান হচ্ছে সালফিউরিক এসিড। তাহলে আমরা এসিডের ব্যবহার দেখলাম। তারপরে সার হিসাবে এসিডের ব্যবহার, তোমরা অ্যামোনিয়াম সালফেট সারের নাম নিশ্চয়ই জানো। অ্যামোনিয়াম সালফেট সার সালফিউরিক এসিড থেকে তৈরি করা হয়। অ্যামোনিয়াম নাইট্রেট সার নাইট্রিক এসিড থেকে উৎপন্ন করা হয়। অ্যামোনিয়াম ফসফেট সার ফসফরিক এসিড থেকে
তৈরি করা হয় তাহলে আমরা এখানে দেখলাম কিছু অ্যাসিডের ব্যবহার সার হিসেবে এরপর যে আমরা অ্যাসিডের অপব্যবহার ও আয়নসমূহ দেখি পৃথিবীর সকল সমাজে দুই একজন নিষ্ঠুর চরিত্রের লোকজন রয়েছে আমাদের সমাজের ব্যতিক্রম নয় যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের গায়ে এসিড ছোড়ার মতো মারাত্মক অপরাধ করে থাকে কোন ব্যক্তির গায়ে এসিড ছুড়লে তার শরীর ঝলসে যায় এবং তার বিকৃত চেহারা নিয়ে জনসমক্ষে আসতে চায় না এক সমীক্ষায় দেখা গেছে এসিড সন্ত্রাসের শিকার হন বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী ও গৃহবধূরা স্কুল কলেজের শিক্ষার্থী এসিড সন্ত্রাসের শিকার হলে তারা তাদের মেধা এবং পড়ালেখা চিরতরে নষ্ট হয়ে যায় গৃহবধূরা এসিড সন্ত্রাসের শিকার হলে তাদের সংসারে নেমে আসে চির অশান্তি অতএব এ ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে 1995 সালে নারী ও শিশু আইন অনুসারে এসিড ছোড়ার জন্য একটা আইন পাস করা হয় যেটি হচ্ছে এসিড ছুড়লে সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তাহলে আমরা এসিড এর অপব্যবহার আইনসমূহ এসিড ছুড়লে শাস্তি এ বিষয়ে জানলাম পাকস্থলীতে এসিডের কারণ ও প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব এখন সেই বিষয়ে দেখব আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় যা আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি কোনো কারণে মাত্রা অতিরিক্ত উৎপন্ন হয় তাহলে পরে এই অবস্থাকে আমরা অ্যাসিডিটি বলি এখন কারণ হলো কি কি কারণে আমাদের অ্যাসিডিটি হতে পারে ধরো তোমরা সকালবেলা খালি পেটে চা যদি খেয়ে থাকো তাহলে অ্যাসিড হতে পারে এছাড়া অতিরিক্ত তৈলাক্ত জাতীয় যদি খাবার খাও তাহলে অ্যাসিড হতে পারে তারপরে অতিরিক্ত ভাজা পোড়া খেলে অ্যাসিড হতে পারে বিশেষজ্ঞদের মতে দেখা গেছে যে বেশি পরিমাণ মশলা জাতীয় বেশি মশলা জাতীয় যদি খাবার খাওয়া হয় তাহলে পারে অ্যাসিডিটি হতে পারে এখন আমরা এছাড়াও দুশ্চিন্তা মাত্রা কম পরিমাণে ঘুম এ কারণে অ্যাসিডিটি হতে পারে এখন আমরা প্রতিকার করবো কিভাবে যে সমস্ত খাবার খেলে অ্যাসিডিটি হয় সে সমস্ত খাবার খাওয়া থেকে আমরা বিরত থাকব এবং এছাড়াও যে সকল খাদ্য ক্ষার জাতীয় খাদ্য যেমন শাকসবজির মধ্যে ব্রকলি লেটুস পাতা সিম বিট এই জাতীয় খাবারগুলো আমরা খাবো এছাড়াও দুগ্ধজাতীয় খাদ্যের মধ্যে পনির মাখন ছাগলের দুধের তৈরি পনির মাখন এই সমস্ত খাবার খেলে অ্যাসিডিটি আমাদের কমে যাবে তো আমরা জানলাম অ্যাসিড আজকে জানলাম অ্যাসিড কাকে বলে অ্যাসিডের ব্যবহার দৈনন্দিন জীবনে অ্যাসিড কী কাজে আসে অ্যাসিডের অপব্যবহার আইনসমূহ ও পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এ সম্পর্কে আমরা আজকে জানলাম এ ছিল আমাদের আজকে অ্যাসিড সম্পর্কে ক্লাস পরবর্তী ক্লাস থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ